আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই জানো নটরডেম কলেজের ভর্তির ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এ নিয়ে একটি নিউজ আপডেটও প্রকাশিত হয়েছে, চলো দেখে নিই। রাজধানীর নটরডেম কলেজের 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার 23 আগস্ট কলেজ অধ্যক্ষ ফাদার হেমন্ত পীয়ূষ রোজারিওর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কলেজের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে, একটু পর দেখিয়ে দিব ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা ফলাফল চেক করবে। এবছর উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন রাখা হয়েছে 1800টি, ইংরেজি মাধ্যমে 300টি, এছাড়াও কলেজের মানবিক শিক্ষা শাখায় আসন রাখা হয়েছে 410টি এবং ব্যবসা শিক্ষায় রয়েছে 760টি আসন। এবারও মোট আসনের 1.5 গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। নটরডেম কলেজ দেশের সেরা কলেজগুলোর মধ্যে একটি। ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত কলেজটির স্নাতক শাখাও রয়েছে। দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রিক মিশনারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচন করে থাকে। চলো ওয়েবসাইট থেকে দেখে আসি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি। তোমরা দেখতে পাচ্ছ এটা নটরডেম কলেজের অ্যাডমিশনের ওয়েবসাইট। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এখানে ক্লিক করব, বিজ্ঞপ্তি সব বিস্তারিত দেখতে পাবো। এই সেই বিজ্ঞপ্তি, নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা 2023। বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী 25 আগস্ট 2023 শুক্রবার ভর্তি আবেদনের ক্রমিক নম্বর মোতাবেক নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে 1. ভর্তি আবেদনের প্রবেশপত্র, 2. এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, 3. এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, 4. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি, এছাড়াও সহশিক্ষা কার্যক্রমের সনদ যদি থাকে। নিচে দেখতে পাচ্ছ বিজ্ঞানের বাংলা মাধ্যমে এখানে টাইম দেওয়া রয়েছে 8 AM, রুম 212। এখানে কারা চান্স পেয়েছে তারা যাবে। ঠিক একইভাবে নিচের দিকে স্ক্রোল করলে তোমরা দেখতে পাবে বিজ্ঞানের ইংরেজি ভার্সনের ক্ষেত্রে কোন কোন রোল নম্বর, মানে কারা কারা চান্স পেয়েছে এবং কাদের সাক্ষাৎকার হবে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবে ব্যবসা শিক্ষা বিভাগের রোল নম্বরগুলো, যারা চান্স পেয়েছে। মানবিক বিভাগের রোল নম্বরগুলো দেখতে পাচ্ছ, নির্দিষ্ট রোল নম্বর অনুযায়ী কয়টা বাজে এবং কত নম্বর রুমে তোমাদের সাক্ষাৎকার হবে সে অনুযায়ী ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে যেয়ে এই বিজ্ঞপ্তি চেক করলেই তোমরা তোমাদের রোল নম্বরগুলো পেয়ে যাবে। যারা চান্স পেয়েছ তারা মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যেহেতু আগামী 25 আগস্ট তোমাদের এই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। যেই ডকুমেন্টগুলো সাথে নিতে বলা হয়েছে সেগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। আশা করি তোমরা ভালো পরীক্ষা দিবে এবং এই ভালো একটি কলেজে ভর্তি হতে পারবে, এই দোয়াই রইল। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।